السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسول الكريم وعلى آله وأصحابه أجمعين. প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকেই আজকে আমাদের ভিডিও দেখছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমরা আমাদের মূল বিষয়ের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমাদের সামনে প্রশ্ন এসেছে, মাদ্রাসার একজন শিক্ষার্থীকে হিফজ পড়ানোর পাশাপাশি একই সাথে জেনারেল পড়ালে তার উপর চাপ পড়ে কিনা। আমাদের অভিভাবকদের অনেকেই তার সন্তানকে সকল দিকে পারদর্শী করে গড়ে তুলতে চান, একই সাথে কোরআনে হাফেজ হবে, আবার ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, অথবা অন্য কোনো বড় ডিগ্রি অর্জন করবে। কিন্তু এখানে একটা দ্বিধাদ্বন্দ্ব থেকে যায়। অনেকে ভয় দেখান যে একজন শিক্ষার্থীকে হিফজের পাশাপাশি জেনারেল পড়ালে তার মেধার উপর চাপ পড়বে, তার মাথায় চাপ পড়বে, তার জন্য ক্ষতি হবে। এটি কতটুকু যৌক্তিক বা আদর্শ ঠিক কিনা সেই বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলতে চাই ইনশাআল্লাহ। প্রথমে আমি প্রশ্ন করতে চাই, যারা বলেন হিফজের পাশাপাশি জেনারেল পড়ালে শিক্ষার্থীদের উপর চাপ পড়ে, তারা বলুন, একজন স্কুলের শিক্ষার্থী যখন সে ইংরেজি পড়ে তার সাথে বাংলাও পড়ে, ইংরেজির সাথে বাংলাও পড়ে, গণিত পড়ে, বিজ্ঞান পড়ে, কম্পিউটার পড়ে, অন্যান্য বিষয়গুলো পড়ে, তখন কি তার উপর চাপ পড়ে? আপনি কি মনে করেন, সে কি চাপ অনুভব করে, বা তার গার্ডিয়ান কি মনে করে তার উপর চাপ পড়তেছে? তখন তো কেউ মনে করে না, তখন তো এটাকে মেনে নেয় না, ঠিকই আছে। এক একটা সাবজেক্টের স্বাদ এক এক রকম, এত ধরনের স্বাদ নিয়ে সে কীভাবে লেখাপড়া করে? যেখানে একজন শিক্ষার্থী এতগুলো সাবজেক্ট পড়তে পারে, সেখানে মাত্র একটি সাবজেক্ট আরবি বা কোরআন, এটা যোগ করে দিলে তার কেন চাপ পড়বে? আমি মনে করি না তার উপর চাপ পড়বে। আপনি দেখেন, তুরস্কের রাষ্ট্রপতি রজব তাইয়েব এরদোগান, সে কি কোরআনে হাফেজ? এবং রাষ্ট্রনায়ক জেনারেল শিক্ষায় শিক্ষিত, সে যদি জেনারেল না শিখতো তাহলে রাষ্ট্রপতি হলেন কিভাবে, রাষ্ট্র চালান কিভাবে? একইভাবে মিশরের সাবেক রাষ্ট্রনায়ক মুরসি, আল্লাহ তার প্রতি রহম করুন, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তিনিও হাফেজ ছিলেন, আবার রাষ্ট্রনায়কও ছিলেন। আরও দেখেন, তানজিমুল উম্মা ফাউন্ডেশনের প্রতিষ্ঠান তানজুম্মা হিফজ মাদ্রাসার শিক্ষার্থী ফজল রবিয়া আদেল, যে 2007 সালে 90টা রাষ্ট্রের মধ্যে প্রতিযোগিতা দিয়ে দুবাইতে প্রথম স্থান অধিকার করেছেন, সে কিন্তু একই সাথে জেনারেলও পড়েছেন, হিফজও পড়েছেন, সে আরও বহু রাষ্ট্রে প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। সে ছাড়াও আরও অসংখ্য অগণিত শিক্ষার্থী, তারা হিফজের পাশাপাশি জেনারেল পড়ে তারা মেধার স্বাক্ষর রেখেছেন, তাদের তো চাপ পড়েনি। যে ফজলুল হক আদালের কথা আমি বললাম, সে 2010 সালে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে GPA 5 পেয়েছে, অথচ হাফেজ। সে আলেমেও GPA 5 পেয়েছে এবং সে মদিনা ইউনিভার্সিটি এখন লেখাপড়া করছে। দেখেন, যে হিফজ পড়ার পাশাপাশি সে এতগুলো কাজ করেছে, বিশ্ববিজয়ী হয়েছে, তার উপর তো চাপ পড়ল না। আরও অসংখ্য শিক্ষার্থী রয়েছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে এখন হিফজের পাশাপাশি জেনারেল পড়ানো হয়। একসময় অনেকেই বিরোধিতা করছে, এখন সেই বিরোধিতা আসলে কমে আসছে, এখন আর সবাই বিরোধিতা করছে না, সবাই মনে করতেছে না আসলে এখন আর ওইভাবে না পড়াইলে হবে না। তো আসলে এখানে শয়তানের অসুস্থতা রয়েছে, অনেক শয়তান অনেককে অসুস্থতা দেয় যে সেজন্য কোরআনের পথে না যেতে পারে, ইসলামের পথে না যেতে পারে, এই জন্য তাকে বুদ্ধি দেয় যে
হিজড়ের পাশাপাশি জেনারেল পড়লে তার জেনারেলটা সমস্যা হবে, বা তার মাথায় চাপ পড়বে, অথবা হিজড়ের সমস্যা হবে। আসলে এর কোনোটাই সঠিক না, এটা সবগুলোই তার নিজের মতো করে বানানো কথা। এই জন্য আমি মনে করি হিজড়ের পাশাপাশি জেনারেল পড়লে তার কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আপনার পড়াবেন, দেখেন একজন শিক্ষার্থী যদি হিফ শেষ করে ফেলে, হিফ শেষ করতে তার ধরেন বয়স হয়ে গেল 10-12 বছর, এখন 12 বছর বয়সের একজন শিক্ষার্থী হিফ শেষ করে কি করবে? তার লেখাপড়া শেষ, সে কি এখন সংসার শুরু করবে? তাকে বিয়ে শাদী করিয়ে দিবেন? তার কি বয়স হয়েছে? হয়নি। তো কি করবে? সে জেনারেল পড়া শুরু করবে, তাই তো? জেনারেল ক্লাস কোন ক্লাসে দিবেন? প্লে নার্সারি, কারণ সে তো অক্ষর জ্ঞান পায় নাই, শুরু দিয়ে তো সে লেখাপড়া করা নেই জেনারেলে। এখন যদি আপনি মনে করেন না প্লে নার্সারিতে দিব না, তাকে দিব 6-7, তার বয়স হচ্ছে 6-7 হওয়ার কথা, তাহলে সে তো এখন জেনারেল পড়তে পারবে না, কারণ সে তো অক্ষর জ্ঞান নাই। আবার প্লে নার্সারি দিলে তাদের সাথে অ্যাডজাস্ট হবে না, তখন আপনি কি করবেন? সে একটা মুসিবতের মধ্যে পড়বে। এই জন্য একজন শিক্ষার্থীকে হিফজ পড়ার পাশাপাশি জেনারেলও পড়াইতে হবে। আর জেনারেল পড়লে সে কোরআন বুঝতে পারবে, কোরআন ব্যাখ্যা করতে পারবে, ব্যক্তিগত জীবনে আমল করতে পারবে। আমি যাদের নাম বললাম তারাও তো এটি করেছেন। আপনি চেষ্টা করে দেখুন ইনশাআল্লাহ ভালো করবে। তবে একজন শিক্ষার্থী হিফজের পাশাপাশি জেনারেল করলেও চাপ পড়বে না, সে ভালো করবে, এটি সম্পূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের উপর নির্ভর করে, বা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উপর নির্ভর করে, তাকে কিভাবে পড়াবে, তার শিক্ষা দান পদ্ধতিটা কি হবে, তার সিলেবাসটা কি হবে, কিভাবে সে সম্পন্ন করবে, এটি একটি সুন্দর পরিকল্পনার মাধ্যমে সমাধান করা সম্ভব। যেখানে সেখানে আপনি ভর্তি করাইলে তো সে ভালো করতে পারবে না। এই জন্য আপনাকে ভালো প্রতিষ্ঠান চয়েস করতে হবে, যেখানে সে হিফজ পড়বে, জেনারেলও পড়বে, তাহলে তার উপর চাপ পড়বে না, ভালো করবে ইনশাআল্লাহ। আমার পরামর্শ থাকবে, একজন শিক্ষার্থী যখন হিফজের পাশাপাশি জেনারেল পড়বে, তখন তাকে জেনারেল উপর অতিরিক্ত চাপ প্রয়োগ করা যাবে না, ক্লাসের পড়া ক্লাসই তাকে শেষ করে দিতে হবে। দৈনিক 1 বেলা অথবা সর্বোচ্চ 2 বেলা তাকে জেনারেল ক্লাস দিতে হবে, 1 বেলা ক্লাস দিলেই যথেষ্ট, আর বাকি সব বেলায় তাকে হিফজের ক্লাস দিতে হবে, তাকে বিনোদন দিতে হবে, তার পরিপূর্ণ খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা করতে হবে, অর্থাৎ তার জীবনের সকল ছোঁয়া সকল অংশ যেন সে এখানে পায়, সে যেন বিনোদনের সুযোগ পায়, সেই ব্যবস্থা করতে হবে। শুধু পড়া 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 দিলে হবে না। আমরা দেখেছি যেরকম শিক্ষার্থী শুধু হিফজ পড়ে তারা বরং কম আগায়, যারা জেনারেলও পড়ে হিফজে পড়ে তাদের মনে একটা আনন্দ থাকে, তার একটা জেনারেল ক্লাসগুলোতে একটা বিনোদনও পায়, এই জন্য সে আরো বেশি ভালো করে। তাই আপনারা হিফজের পাশাপাশি অবশ্যই জেনারেল পড়াবেন। যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে হিফজের পাশাপাশি জেনারেল পড়ানো হয় সেখানে আপনার সন্তানকে ভর্তি করাবেন। প্রতিষ্ঠান চয়েস করতে ভুল করলে আপনার ক্ষতি হয়ে যাবে, এই জন্য ভালো প্রতিষ্ঠানে ভর্তি করাবেন। কিছু খরচপাতি বেশি হলেও আপনি সন্তানকে ভালো জায়গায় ভর্তি করাবেন, তাহলে আপনার এই খরচ কাজে লাগবে, এই সন্তান ভবিষ্যতে আপনার জন্য কল্যাণ বয়ে আনবে। দেখেন দুনিয়াকে বাদ দিয়ে আখেরাতে কল্পনা করা যায় না। আল্লাহ তাআলা এই জন্য দোয়া শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। বান্দা বলো, হে আল্লাহ আমাকে দুনিয়ায় কল্যাণ দান করেন, পরকালে কল্যাণ দান করেন, জাহান্নামের আগুন থেকে আমাকে হেফাজত করেন। দুনিয়ার কথা আল্লাহ আগে বলেছেন, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া, দুনিয়ায় কল্যাণ চাইতে আল্লাহ তাআলা বলেছেন। তাই দুনিয়ার শিক্ষায় শিক্ষিত না হলে দুনিয়াকে আপনি কিভাবে কাজে লাগাবেন? একজন শিক্ষার্থী হেফজ করেই পড়ালেখা শেষ করবে না, সে উচ্চ শিক্ষা অর্জন করবে, সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অন্য কিছু হবে, শুধু হেফজ করেই সে পড়ালেখা শেষ করবে কেন? এটা তার একটি মূল পুঁজি। একজন মুসলমান হিসেবে ইসলামী শিক্ষা শিক্ষিত হওয়া বাধ্যতামূলক, জরুরি, এই জন্য সে শিখতে হবে, আমল করতে হবে, কারণ পরকালে কোরআনই একমাত্র আপনার পক্ষে বা বিপক্ষে সুপারিশ করবে। কোরআন আপনার পক্ষে যেন সুপারিশ করে, সেই জন্য কোরআনের সাথে সংশ্লিষ্টতা বাড়াইতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে, কোরআনকে তেলাওয়াত করতে হবে, কোরআন হক আদায় করতে হবে, তাহলে পরকালে মুক্তি পাওয়া যাবে আশা করা যায় ইনশাআল্লাহ। দুনিয়াও তো করে খেতে হবে, দুনিয়াও তো চলতে হবে,
আল্লাহ এক একটা উসিলায় একজনকে রিজিকের ব্যবস্থা করে দিয়ে থাকেন। এই জন্য দুনিয়াকে বাদ দিয়ে আখেরাত চিন্তা করলে হবে না। আমি আশা করি যে সকল ভাই বোনের মাথায় চিন্তা ছিল যে হিফজের পাশাপাশি জেনারেল পড়ালে তার জেনারেলের ক্ষতি, তার উপর চাপ পড়বে, তাদের চিন্তা থেকে এই সমস্যাটা বেরিয়ে গেছে, এবং আপনি কি সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো পরিবেশ আপনি পাবেন ইনশাআল্লাহ। আর আপনি ভালো করে চিন্তা করবেন, ভালো প্রতিষ্ঠান যদি দিতে পারেন আশা করি সমস্যা হবে না। হ্যাঁ, সকল শিক্ষার্থীর হিপস হবে না, তাকে জোর করে হিপস পড়াতে বাধ্য করতে করতে যাবেন না। তাকে হিপস যেন দুইটাই পড়া দিবেন, সে যেদিকে বেশি ভালো করে তাকে সেই দিকে আগে নেবেন। তবে একজন শিক্ষার্থীর অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে শেখা জরুরি, হিফজখানায় পড়ালে এতটুকু হবে। আর জেনারেল পড়াবেন ওই প্রতিষ্ঠানে, যেই প্রতিষ্ঠানে প্রত্যেক ক্লাসেই নির্ধারিত সিলেবাস, বুক লিস্ট রয়েছে, নির্ধারিত বই রয়েছে। শুধু সবাইকে মিলিয়ে, সবাইকে একত্র করে কিছু জেনারেল পড়িয়ে দিলাম, কিছু ইংরেজি পড়িয়ে দিলাম, বিষয়টার নাম জেনারেল পড়ানো নয়। এখানে নির্ধারিত বই থাকতে হবে, পরীক্ষা থাকতে হবে, ফলাফল থাকতে হবে, মূল্যায়ন ব্যবস্থা ভালো থাকতে হবে। এই সবগুলো বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে যেখানে মেনটেন করা হয়, সুন্দরভাবে গাইডলাইন দেওয়া হয়, ওই সকল শিক্ষা প্রতিষ্ঠানে আপনি আপনার সন্তানকে ভর্তি করান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন একটি সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।